চাঁদপুরে গণজমায়েত মিছিল ও সনাতনীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়েক হাজার লোক সমাগমের এই অনুষ্ঠানে আট দফা দাবি তুলে ধরা হয় এবং বর্তমান অন্তর্বর্তী সরকার মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।